হাই, আমি তোতোনা। বাঙালির রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো সজনে ডাঁটা আলু পোস্ত। এর জন্য লাগছে আলু, আলু মাঝারি মাপ করে কেটে ধুয়ে রেখেছি, আর লাগছে অবশ্যই সজনে ডাঁটা। সজনে ডাঁটা আর আলু দুটো মিলিয়ে নিয়েছি আমি প্রায় 300 গ্রাম। পোস্ত বাটা 2 টেবিল চামচ, 2 পেঁয়াজ কুচি, 1 টমেটো কুচি, 4 কাঁচা লঙ্কা চেরা, 5 ফোড়ন সামান্য, তেজপাতা 1টা, গোটা শুকনো লঙ্কা 1টা, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো সামান্য, আর লাগছে সর্ষের তেল 3 চামচ। কড়া গরম হতে দিয়েছি, এর মধ্যে দেব তেল। তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তেলে অল্প ভেজে নেব। এবার দেব আলু, আলু ভাজব। আলু অর্ধেক ভাজা হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর আলু এবার ভালোভাবে ভাজব। এরপর দিয়ে দেব ডাঁটা, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা। বেশি ভাজবার দরকার নেই। এবার দেব জল, জল বেশি করে দিতে হবে, কারণ ডাঁটা আর আলুটা সেদ্ধ হবে। দিয়ে দেব টমেটো কুচি আর নুন। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব প্রায় 15 মিনিট। হয়ে গেছে, ঢাকা খুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা, আর দিচ্ছি সামান্য কাঁচা সর্ষের তেল। এটা আমি হতে দেব আরো 5 মিনিট। পর নামিয়ে নেব তৈরি ডাঁটা আলু পোস্ত। এটা অবশ্যই ভাতের সাথে পরিবেশন করুন।